টস জিতে রোহিতের আগে ব্যাট করার সিদ্ধান্ত ছিল কিছুটা অবাক করা, কারণ মেঘলা কন্ডিশনে শাহিন শাহ আফ্রিদির নতুন বল সামলানো যে কঠিন হবে তা অনেকটাই ছিল প্রত্যাশিত। রোহিত তার জুয়ায় জেতেননি, আফ্রিদির বলেই ফেরেন সরাসরি বোল্ড আউট হয়ে। রোহিতের মতোই ব্যর্থ বিরাট কোহলি। আফ্রিদির জুজু কাটিয়ে ওঠার আগেই ভারতীয় ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালান হারিস রৌফ, গিলকে বোল্ড আর শ্রেয়াস আয়ারকে ফেরান ক্যাচ আউটের ফাঁদে ফেলে। ততক্ষণে বৃষ্টি খেলা থামিয়েছে দুইবার, ক্যান্ডির আকাশে মেঘ কাটতেই ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করে ভারতীয় মিডল অর্ডার। নতুন বল পূর্ণ হতেই ধার কমে যায় পাক বোলিং অ্যাটাকের, সাদাফ নওয়াজরা চাপ তৈরি করতে পারেননি। ম্যানিন গ্রিনদের বাজে ফিল্ডিংয়ের সহায়তায় দলকে ম্যাচে ফেরাতে শুরু করে ঈশান হার্দিক জুটি। 29তম ওভারে 50 পূরণ ঈশান কিষাণের, ওয়ানডেতে যা কিনা টানা চতুর্থ। 34তম ওভারে হার্দিকও তুলে নেন 50, দুজনের জুটিতে চালকের আসনে ফেরে টিম ইন্ডিয়া, গড়েন 138 রানের পার্টনারশিপ। 82 রান করে ঈশান ফেরার পর 87তে থামেন হার্দিক। ডেথ ওভারে আবারও পেস ইউনিটের ওপর নির্ভর করে ম্যাচে ফেরে পাকিস্তান। 300 সম্ভাবনা জাগিয়ে 7 বল আগেই ভারত থামে 266তে। ম্যান ইন ব্লুদের অলআউট হবার পরেই আবারও হানা ক্যান্ডির বৃষ্টির। দেড় ঘন্টার গুড়ি গুড়ি বৃষ্টি শেষে কাভার সরানো হয়। পাকিস্তানি ওপেনারদের মতো গা গরমের কাজ শুরু করেছিলেন জাসপ্রীত বুমরাও, তবে কাভার সরানোর পর মাঠ প্রস্তুত করতেই ম্যাচের চতুর্থবারের মতো বৃষ্টি হানা দেয়। স্থানীয় সময় রাত 10:30 দিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই ম্যাচ। ক্রিকেট ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো ভারত পাকিস্তান দ্বৈরথের পরিসমাপ্তি ঘটল কোনো ফলাফল ছাড়াই। দীর্ঘ 4 বছর পরে যে ওয়ানডে ম্যাচের অপেক্ষার সমাপ্তি ঘটেছিল তা শেষ পর্যন্ত পরিণত হয়েছে আক্ষেপে। বৃষ্টির মাধ্যমে এশিয়া কাপের ভারত পাকিস্তান দ্বৈরথ ভেসে গিয়েছে। এখন দেখার বিষয় সুপার ফোরে এই দুইটি দল আবারও একে অন্যের মুখোমুখি হবে এবং সেখানে কে আসলে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারে। পালিকেল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, শ্রীলঙ্কা।